हेलो गाइस अस्सलाम वालेकुम। आज के आमरा निये आसलाम एकटु रोस्ट रेसिपि। एटा सम्पूर्ण घरोया भावे आमरा तैरी करेछि एबं खूब सहज भावे तैरी करे देखानोर चेष्टा करेछि। तो आशा करछि भालो लागबे। भिडियोटी भालो लागले एकटा लाइक दिए आमादेर पाशे थाकबेन। धन्यवाद। तो प्रथमे दिए दिच्छी एकटा प्यानेर मध्य तेल। এটা আমরা ইউজ করছি ভোজ্য তেল অথবা বলতে পারেন মানে যে তেল দিয়ে আগে রান্না হয়েছে। এটা হচ্ছে রোস্টেড তেল। আগে আমরা এটা দিয়ে রোস্ট করার পর রেখে দিয়েছিলাম। তো এখন এই রোস্টেড তেলের মধ্যে আমরা দিয়ে দেব আমাদের যে চিকেনগুলো আছে চিকেন। তো সেই চিকেনগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, তো হালকা গরম না হওয়া আগ পর্যন্ত চিকেনগুলো দেবেন না, তাহলে অনেক ছিটতে পারে। এটা একটা সতর্কতা বাণী। তো সব কিছু অবলম্বন করে এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। তো এক একটা বা দুই তিনটা করে একসাথে আমরা ভেজে নিব। হালকা করে ভাজতে হবে, হালকা ব্রাউন করে ভাজলেই চলবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো, ভালোভাবে একটু ভেজে নিব। এই চিকেনটা একটা ভাজার কারণ হচ্ছে রোস্টটা যাতে শক্ত থেকে নরম যাতে না হয়, মানে মাংসগুলো একদম হাড়গুলোর সাথে অ্যাটাচ থাকে, এর কারণে আমার মনে হয় ভাজা হয়। তো একটু ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর আবার দেখা করছি আমি। এখন এখন দেখেন কত সুন্দর একটা মাশাল্লাহ কালার এসে গেছে। তো এই থেকে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই, এই কালারই যথেষ্ট। এরপর প্যানটাতেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভাজতে হবে। এটা একদম কড়কড়া বা রেস্তার মতো ভাজা যাবে না। তো এখন এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে নরম ভাবটা চলে গেলে তো সেরকম করে ভাজতে হবে যাতে নরম ভাবটা চলে যায়। তো তারপরে এখন এই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমরা ধীরে ধীরে আমাদের সকল উপকরণ অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দুটোটাই একসাথে ছিল তাই 2 টেবিল চামচ, আলাদা আলাদা হলে 1-1 করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তো এরপরে এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে বা কষিয়ে যেটাকে বলে সেটা করে নিতে হবে। এটা হয়ে গেলে এরপরে আমাদের রোস্টের যে মশলাটা আছে সেই মশলাটা অ্যাড করতে হবে। এই রোস্টের মশলা যদি আপনারা ঘরোয়াভাবে চান তাহলে সেটা আপনি দিতে পারেন। এখন দিয়ে দিলাম এটা হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে একটু পানি দিয়ে ভিজিয়েছি, অথবা আপনারা বেটেও দিতে পারেন। এটা বাটা জিরের গুঁড়ো, আপনারা গুঁড়োটাকেও ভিজিয়ে দিতে পারেন, কাঁচা কাঁচা জিরের গুঁড়ো যেটা। এরপরে এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা অ্যাড করব ধীরে ধীরে সব কিছু। তো রোস্টে অনেকে বাদাম বাটা ইউজ করেন, সেটা না করলেও হবে যেহেতু আমরা সিম্পল রেসিপি দেখাচ্ছি তাই। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমরা কুচিটা ইউজ করিনি, বাটাটা ইউজ করেছি যাতে ঝোলটা একটু ঘন হয় এবং রোস্টটা ঝালের পরিমাণটা একটু বেড়ে যায়। আমরা সব কিছুতে একটু ঝাল বেশি খাই, কিন্তু রোস্টটাতে অতিরিক্ত ঝাল হয়নি যখন আমরা খেয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এটা আমাদের টেস্ট অনুযায়ী দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে, কে কতটুকু লবণ খান বা কম খান বেশি খান সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। তো এখন এটাকেও খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ধীরে ধীরে আমরা অ্যাড করব আমাদের রোস্টেড মশলাটা। এটা হোমমেড রোস্টেড মশলা। তো এখন অ্যাড করছি, এটার টেস্টটা পারফেক্ট, বাহির থেকে কোনো অংশে কম না। তো এখন এটাকে অ্যাড করে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। তো ভালো করে দিচ্ছি। এখন কষানোর জন্য আমাদের লাগবে একটু পানি। তো মশলাটা অনেক আঠালো তাই আর একটু পানি দিয়ে এখানে অ্যাড করে আমরা কষিয়ে নিব ভালোভাবে, যেহেতু রোস্ট আমাদের অনেকগুলো তাই এখন অ্যাড করব কিছু পানি। পানিটা অ্যাড করার পর এখন এটাকে কষিয়ে নিব। কষিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুন বা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল আসে এই মশলাটা থেকে। আর একটু পানি দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন দেখেন আমাদের কষানোটা প্রায় হয়ে গেছে, তেল উঠে গেছে রোস্টে। যখন দেখবেন কষানোর সময় তেল উঠে যাবে তখনই রোস্টটাকে অ্যাড করে দেবো। তো আমাদের 15 পিস চিকেন ছিল, লেগ পিসগুলো এবং সাথে যে বুকের মাংসগুলো আছে, 4 ভাগ যে রোস্ট করে একটা মুরগির সেই 4 টুকরোই আছে আমাদের কাছে। তো এখন এই 15 পিস রোস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা সিদ্ধ, এটাকে হতে আর বেশি টাইম লাগবে না তাই এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। আর এটাকে বেশি জোরে নাড়াবেন না, তাহলে দেখা যাচ্ছে পারে যে রোস্টটা ভেঙেও যেতে পারে যদি নরম হয়। সেক্ষেত্রে তো
একটু কেয়ারফুলি আমাদের এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। মাংসটা সিদ্ধ আছে, ভাজার সময় হয়েছে, বাট আবারও সিদ্ধ করতে হবে, মানে ভালোভাবে, ওটা পুরোপুরি হয়নি। তো এখন এটার মধ্যে নিচ থেকে একটু নাড়া দেবো, যাতে প্রথমে একটু কষানোর পরেই আমরা পানি দেব। তো একে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিলে রোস্টের যে অথেন্টিক কালারটা আছে বা যেটা পিওর কালার রোস্টের, সেটা চলে আসবে আমাদের রোস্টের ভিতরে। তো এখন দেখতে পাচ্ছেন প্রথম টাইপ কিন্তু একদম সাদা সাদা লাগবে, ভাববেন যে ও ভাই এটা কী হলো, এটা তো একদম সাদা হয়েছে, এরকম কোনো কিছু না, এটা শুকালে একদম পারফেক্ট হয়ে যাবে। আর দুধের পরিবর্তে আপনারা টক দই ইউজ করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন রোস্টটাতে কত সুন্দর একটা গাঢ় ঘন ঝোল হয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করছি পেঁয়াজ পেরেছিলাম, এটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন, আমাদের যতটুকু লাগবে বা প্রয়োজন মতো আমরা অ্যাড করে নিলাম। এটা অ্যাড করলে কিন্তু রোস্টের ফ্লেভারটা আরও বেড়ে যায়, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, তাই আমি এটাকে অ্যাড করলাম। তো এটাও অপশনাল, আপনাদের চাইলে ইউজ করতে পারেন। তো বাট এখন একটু কালারটা দেখেন, রোস্টের কালারটা কত সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।